this year for এমিটিয়ার টেস্ট পেপার যেটা হচ্ছে 2022 এর টেস্ট পেপার আমি সলিউশন করে দিয়েছি যেটা পদার্থবিদ্যার এসসি 47 পেজের আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করছি যেটা হচ্ছে ডব্লিউবিসিএসসি বোর্ডের এমিটিয়ার টেস্ট পেপারের পদার্থবিদ্যা মানে ফিজিক্স এর তো যেটা হচ্ছে 2023 এ যারা আগামী দিনে তোমরা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার आंसर যেটা 2022 এর টেস্ট পেপারে আমি সলিউশন করছি তো যেটা হচ্ছে এসসি 47 পেজের তো আমি आंसर আসছে फर्स्ट क्वेश्चन बोला छे त्वरित प्रबल माने ई माने त्वरित प्रबल ई इक्वल टू 3i + 4j + 5k रा बोललो विशिष्ट त्वरित क्षेत्र स्थापित यस इक्वल टू 10i क्षेत्र मध्य दिए अतिक्रांत त्वरित फ्लक्स তাহলে আমি आंसर আসছে অতিক্রান্ত त्वरित फ्लक्स 5 इक्वल टू ई डॉट एस ई डॉट एस তাহলে ই আমার বলেছে 3i + 4j + 5k 5k ডট এস আমাকে বলেছে 10i 10i তো যেহেতু আমার ডট প্রোডাক্ট আছে ডট প্রোডাক্ট থাকার জন্য আমার ii 1 ii ডট প্রোডাক্ট 1 তাহলে 3 ইনটু 10 प्लस जीरो प्लस जीरो ए डॉट प्रोडक्ट ए डॉट प्रोडक्ट हमारे जेहूतो इकने जीरो जे प्लस जीरो के आसे जीरो से तो मल्टीप्लाई करना होगा उसे जीरो होगे तो अलग 30 यूनिट तो एक फ्लक्स उत्पन्न होगे ये बार अच्छे हमें एकेर ऑर्डर क्वेश्चन একের অরের কোশ্চেন বলা হয়েছে ধারকত্বের সিজিএস ও এসআই একক দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে আমরা জানি ধারকত্ব ধারকত্ব হচ্ছে এফ দিয়ে ডিনোট করা হচ্ছে এফ দিয়ে ডিনোট করলে আমি পাচ্ছি 1 কুলম বাই ভোল্ট তাহলে কুলম বাই ভোল্ট তাহলে কুলম হচ্ছে আমার এখানে আধানের ইউনিট তাহলে আমি এফ হচ্ছে ধারকত্ব ধারকত্ব তাহলে 1 সি তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু 1 সি বাই 1 ভোল্ট তাহলে 1 সি আমি 1 কুলম সমান জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান आधान एंड 1 वोल्ट इक्वल टू 1/300 ESU आधान सो 300 ऊपर दिखा आछे 300 इनटू 3 इनटू 10 टू द पावर 9 स्टैट फैराड स्टैट फैराड जेहेतु सीजीएस পদ্ধতিতে এর ইউনিটটা হচ্ছে স্টেট ফ্যাক্ট তাহলে 3 ইনটু 9 9 ইনটু দুটো জিরো আমার 10 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে 11 स्टैट फैराड इज आंसर सो दो नम्बर क्वेश्चन बोला है सिलिकॉन क्षेत्र उष्णता संगे रोधांक परिवर्तन एकक रेखचित्र अंकन करो तो उष्णता जानी टी केल्विन यूनिट एंड रोधांक रो रोधांक हे रो अर्ध धातुर क्षेत्र धातुर क्षेत्र धातु क्षेत्र হবে দিস ধাতু হচ্ছে এদিকে হচ্ছে আমার রোধাঙ্ক এন্ড টি হচ্ছে কেলভিন স্কেল সরি ধাতু এন্ড এক নম্বর দুই নম্বর হচ্ছে সংকর ধাতু ক্ষেত্র হবে সংকর ধাতুর ক্ষেত্র হবে রো টি হচ্ছে কেলভিন ইকো সংকর ধাতু एंड थर्ड नम्बर अर्धपरिवाही अर्धपरिवाही क्षेत्र अर्धपरिवाही सो एबारे क्वेश्चन देखा बद्ध बर्तनी एक कोषे दुई प्रांत বিভব পার্থক্য ওই কোষে তড়িৎ চালক বল অপেক্ষা কম তাহলে প্রথমে আমরা জানতে হবে ছবিটি ছবিটি তাহলে আমার প্রবাহ হচ্ছে এদিক থেকে এদিকে এখানে হচ্ছে আর আই প্রবাহ মাত্রা এন্ড মাইনাস অর্থাৎ ই হচ্ছে ই আর হচ্ছে তড়িৎ চালক বল এন্ড রোধ তাহলে মনে করি আর রোধের
রোধে কোন তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই হলে তার ক্ষুদ্র রোধ রোধ স্মল আর অতএব বিভব পার্থক্য পার্থক্য ইকুয়াল টু ভি অতএব মোট তুল্য রোধ রোধ ইকুয়াল টু আর প্লাস আর যেহেতু আমার ক্যাপিটাল আর তুল্য রোধ দুটো আর মোট তুল্য রোধ অতএব উভয় মাত্রা ইকুয়াল টু তড়িৎ চালক বল বাই মোট রোধ তড়িৎ চালক বল হচ্ছে ই আর মোট রোধ হচ্ছে আর প্লাস আর তাহলে ইকুয়াল টু আমি পাচ্ছি এখানে আর আই প্লাস আই আর বিভব প্রভেদ সমান আমরা জানি আর আই তাহলে আমি এখানে ভি প্লাস আর আই সো অতএব যেখানে ই ভি আর ইভি আর যেখানে ইভি আর ধনাত্মক রাশি অতএব ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর গ্রেটার জিরো যেহেতু বিভব প্রভেদ কোষের তড়িৎ চালক বল অপেক্ষা কম তাহলে ই গেটার ভি অর্থাৎ উক্তিটি সত্য পাঁচের অর্ডার কোশ্চেন বলছে প্রমাণ করে যে ই শক্তি বিশিষ্ট এম ভরের একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই টু এম ই তাহলে আমি কোশ্চেনের অ্যান্সার আসছি ল্যামডা হল তরঙ্গ দৈর্ঘ্য এইচ হচ্ছে কম্পাঙ্ক এবং ই হচ্ছে শক্তি এবং পি হচ্ছে স্থিতিশক্তি অর্থাৎ পি সমান এম ভি তাহলে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি তাহলে এইচ বাই এম ভি পুট করছে তাহলে গতিশক্তি গতিশক্তি ইকুয়াল টু ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার তাহলে আমি টুটাকে এদিকে আনছি টু এর সাথে ইকুয়াল টু এম ভি স্কয়ার তাহলে বোথ সাইডে আমি এম মাল্টিপ্লাই করছি তাহলে এম স্কয়ার ভি স্কয়ার তাহলে এম ভি ইকুয়াল টু রুট টু এম ই তাহলে আমি পাচ্ছি এক থেকে পাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট টু এম ই ইস অ্যান্সার অর্থাৎ প্রুফ এবার আসছে আমি সিক্স এর অর্ডার কোশ্চেন যে কোন তড়িৎ ক্ষেত্রের বিভব বিভব এক্স কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করে তাহলে ভি অফ এক্স সমান এ এক্স মাইনাস বি এক্স কিউব সম্পর্কটি কোন মানের জন্য মেনে চললে এ এবং বি ধ্রুবক তাহলে এক্স অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্য সমান হবে তাহলে তড়িৎ প্রাবল্য আমরা জানি ই সমান তড়িৎ প্রাবল্য মাইনাস ডিভি বাই ডিএক্স সো ভি ইকুয়াল টু দেওয়া আছে আমার এক্স মাইনাস তাহলে আমি মাইনাস ডি বাই ডিএক্স এক্স মাইনাস বি এক্স কিউব তাহলে আমি পাচ্ছি মাইনাস এ মাইনাস থ্রি ডি এক্স স্কোয়ার তাহলে মনে করি এক্স বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য তাহলে ই ইকুয়াল টু জিরো
इक्वल टू जेहेतु जीरो होच्छे जीरो इक्वल टू माइनस ए माइनस थ्री बी एक्स स्क्वायर ताहले आमी पाच्छि ए इक्वल टू थ्री बी एक्स स्क्वायर ताहले एक्स स्क्वायर इक्वल टू ए प्लस माइनस रूट थ्री बी सो एक्स इक्वल टू पाच्छि दुटो भ्यालू पाच्छि प्लस माइनस प्लस एंड माइनस दे रूट ए माइनस थ्री बी ताहले आमी पाच्छि एक्स अक्षेर অক্ষের এ বাই থ্রি বি রুট কমা জিরো ও মাইনাস এ বাই থ্রি বি কমা জিরো স্থানে স্থানে তড়িৎ প্রাবল্য প্রাবল্য শূন্য হবে আজকে আমি লাস্ট কোশ্চেন গ্রুপ সি এর 7 নম্বর কোশ্চেন যেটা লাস্ট কোশ্চেন যে ধারকের ধারকত্ব কাকে বলে এটা তোমরা যে কোনো বইতেই পাবে তো আমি নেক্সট কোশ্চেনও বলছি একটি সমান্তরাল পথের ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো প্রথমে আমার জানতে হবে ছবিটি ছবিটি জানতে হবে সমান্তরাল ধারকত্বে তাহলে এখানে অ্যান্সার আছে মনে করি সি ওয়ান সি টু সি থ্রি সি এন ধারকত্ব বিশিষ্ট বিশিষ্ট এন সংখ্যক সংখ্যক ধারক আছে আছে তাহলে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সমান বিভব প্রভেদ আছে আচ্ছা তাহলে আমি আধান পাচ্ছি কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি কিউ টু ইকুয়াল টু সি টু ভি ডট 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 কিউ এন ইকুয়াল টু সি এন ভি তাহলে মোট আধান আধান হবে কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস ডট 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 কিউ এন তাহলে আমি ভ্যালু পুট করছি সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি এন ভি তাহলে আমি ভি কমন নিচ্ছি সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 সি এন সো তাহলে আমরা জানি জানি কিউ ইকুয়াল টু সিভি তাহলে কিউর ভ্যালু হচ্ছে ভি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস ডট 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 প্লাস সি এন ইকুয়াল টু সিভি বোথ সাইড থেকে সি সি কাট তাহলে সি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ডট 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 সি এন তাহলে আমি লিখতে পারি তুল্য ধারকত্ব কত্ব মোট ধারকত্বের সমান কত্বের
সো আজকে আমি এখানে শেষ করছি। সো নেক্সট দিন আমি আবার একটা নতুন আপডেট নিয়ে আসবো, যেটা হচ্ছে পার্ট টু এর তো সাতের পর থেকে আটের কোয়েশ্চেন থেকে আমি নিয়ে আসবো। তো আজকে সাত পর্যন্ত আমি এখানে শেষ করছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা WBCSC বোর্ডের HS স্টুডেন্টরা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ভিউ সাবস্ক্রাইব করবেন, যত পারবে শেয়ার করবে। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সলিউশন 289 এডুকেশন অ্যাক্টিভিটি চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ভিউ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যারা ফিজিক্সের 47 পেজটা তোমরা টেস্ট পেপারে 7 পেজটা দেখবে এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো নেক্সট ডে আমি আবার একটা